উচ্চবিদ্যালয় 1975 সালে স্থাপিত। এটা একটা ঐতিহ্যবাহী বিদ্যালয়। এখানে এক সময় 1100-1200 ছাত্র ছিল। আমার বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ঐতিহ্যবাহী রোটারি উচ্চ বিদ্যালয়ে আমার একটা টার্গেট রয়েছে, যেখানে আমি পরিপূর্ণ অ্যাকোমোডেশন শিক্ষক প্রকৌশল কর্তৃক 6-তলা ভবন কাজ সমাপ্তের পথে। আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা এই নতুন দৃষ্টিনন্দন ভবনটি উদ্বোধন করতে যাব এবং এখানে এই দৃষ্টিনন্দন ভবনের যাতে শিক্ষার্থী মুখর হয় এই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে যে পরিকল্পনাটা আমার আছে, যে শিক্ষার্থীদের A+ পাওয়াই আমাদের মূল লক্ষ্য নয়, GPA 5 পেলেই সে সকল শিক্ষা গ্রহণ করবে তা না। একটা কোয়ালিটি এডুকেশান ইনশিওর করার জন্য আমরা শিক্ষকরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি কমিটিকে সঙ্গে নিয়ে। প্রতি মাসে একটা সভা আমরা কমপক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষক সমন্বয়ে আমরা করার পরিকল্পনা নিয়েছি এবং বিদ্যালয়টি যাদের শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশ এবং কোয়ালিটি এডুকেশান তারা এখান থেকে পায়, নৈতিক শিক্ষা পায়, এই লক্ষ্যে আমি আমার কাজ করে যাব। বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে রূপদান করার জন্য যাবতীয় কাজ আমার পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে বা হবে। এখান থেকে মানুষ হয়ে যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা এখানে আমরা গ্রহণ করেছি। সেটা হলো যারা আসলেও প্রকৃতপক্ষে দরিদ্র তাদের ভর্তির ফি কম নেওয়ার ব্যবস্থা আছে এবং ফুল ফি সহ আর্থিকভাবে যারা একদম অসচ্ছল প্রয়োজনে তাদের কাছ থেকে টিউশন ফি না দিয়েও এখানে পড়ানোর ব্যবস্থা থাকবে। এ বাংলা আমরা কোনো কার্পণ্য করবো না এবং প্রত্যেকের দরিদ্র সন্তান এবং মেধাবী সন্তানদের জন্যে ব্যাপক সুযোগ সুবিধার ব্যবস্থা এখানে আছে। আপনাদের মাধ্যমে আমি গুরুদের কাছে আবারও পৌঁছতে চাই, আপনারা বিদ্যালয়মুখী হন এবং আপনাদের সন্তানদের লেখাপড়ার খোঁজখবর নেন, প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ করেন, পরামর্শ দিন এবং পরামর্শ গ্রহণ করুন। এই আহ্বান আমার প্রত্যেক অভিভাবকের জন্য রয়েছে।